সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো তোমাদের সাথে গত পাঠে আলোচনা করেছিলাম যে রাসায়নিক বন্ধন, পঞ্চম অধ্যায় রাসায়নিক বন্ধন, এই রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন কেন হয়, রাসায়নিক বন্ধনের প্রকারভেদ এবং যোজ্যতা যোজনী নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমরা পড়ব রাসায়নিক বন্ধনের একটা অংশ, অর্থাৎ আয়নিক বন্ধন। আজকে আমরা দেখব হচ্ছে আয়নিক বন্ধন, পঞ্চম অধ্যায়ের আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন আজকের পাঠ থেকে শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানতে পারবে যে আয়নিক বন্ধনের সংজ্ঞা জানতে পারবে, আয়নিক যৌগের উদাহরণ জানতে পারবে, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয় তা জানতে পারবে, আয়নিক বন্ধনের বেশ কিছু উদাহরণও জানতে পারবে, দেখতে পারবে। লক্ষ্য করো, আয়নিক বন্ধনে আমরা এখানে কি জানব। দেখো, আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইড, যে আমাদের যে খাবার লবণ, খাবার লবণের সংকেতটা কি দেখো, খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, NaCl, সোডিয়াম ক্লোরাইড। তাহলে এই সোডিয়াম এবং ক্লোরিনের মধ্যে একটা বন্ধন আছে, একটা বন্ধন আছে। এই বন্ধনটা হচ্ছে কিভাবে সৃষ্টি হলো, এটা হচ্ছে আয়নিক বন্ধন, এইটি আমরা দেখব। তাহলে তাছাড়া এই যে ক্যালসিয়াম ক্লোরাইড আয়নিক যৌগ, এর মধ্যে বন্ধন আছে, এই ক্যালসিয়াম আর দুই দিকে দুইটা আমরা ক্লোরিন দিয়ে দিলাম, এই যে বন্ধন কিভাবে সৃষ্টি এগুলো আমরা দেখবো। লক্ষ্য করো, তোমরা চিত্রে দেখতে পাচ্ছ যে এখানে সোডিয়াম এবং ক্লোরিন, দেখো একটা সোডিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়ন, একটা সোডিয়াম আয়ন একটা ক্লোরাইড আয়ন, এভাবে কিন্তু সোডিয়াম ক্লোরাইডের একটা খন্ডে এইভাবে সোডিয়াম এবং ক্লোরিন পরমাণু মিলে যে অণু সোডিয়াম ক্লোরাইড অণু গঠিত হয় এভাবে সজ্জিত থাকে। তাহলে সোডিয়াম ক্লোরাইডের একটা খন্ডে এভাবে ক্লাস আকার থাকে, একটা ক্রিস্টাল গঠন করে। দেখতে পাচ্ছ এই যে সোডিয়াম পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণু সে ইলেকট্রন গ্রহণ করে, তা আমরা আজকে এইটাই দেখব। তাহলে আজকের পাঠ আমাদের আয়নিক বন্ধন বা তড়িৎযোজী বন্ধন। দেখো, আয়নিক বন্ধনের শর্ত কি, আয়নিক বন্ধন তৈরি করতে গেলে কি কি শর্ত মেনে চলা লাগে বা থাকে। দেখো যে আয়নিক বন্ধন সৃষ্টি হয় ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যে। লক্ষ্য করো, ধাতু পরমাণু কারা, তোমরা জানো যে যে সমস্ত পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 1, 2, 3 সংখ্যক ইলেকট্রন আছে এবং তারা ইলেকট্রন ত্যাগ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে পারে, তাদেরকে আমরা ধাতু বলি, মানে সেই সমস্ত মৌলগুলোকে আমরা ধাতু ধাতু মৌল বলি। তাহলে ধাতু কি আমরা জানলাম, যেমন কারা তারা, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, পটাশিয়াম ইত্যাদি। অধাতু কারা, অধাতু অধাতু কারা, যে তোমরা জানো যে সমস্ত মৌলের পরমাণু সর্বশেষ শক্তি স্তরে 4, 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন আছে, কত, 4, 5, 6, 7 সংখ্যক ইলেকট্রন আছে এবং তারা ইলেকট্রন গ্রহণ করে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে পারে, তাদেরকে অধাতু বলে। যেমন তারা কারা, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সালফার, অক্সিজেন ইত্যাদি, এরা হচ্ছে অধাতু মৌল। তাহলে আমরা ধাতু অধাতুটা একটু জানলাম। দেখো, আয়নিক বন্ধন সৃষ্টি হবে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, মানে ধাতু পরমাণু ইলেকট্রন কি করবে, দান করবে এবং অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করবে।
তাহলে ধাতু পরমাণু ইলেকট্রন কি করবে, দান করবে এবং অযৌক্তিক পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করবে। এই দান এবং গ্রহণের মাধ্যমে অর্থাৎ আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন সৃষ্টি হবে। 3 নম্বর দেখো, যে সকল ধাতুর আয়নীকরণ শক্তি বা বিভব কম তারা সহজে আয়নিক বন্ধন তৈরি করে। এই আয়নীকরণ শক্তিটা কি আসলে, আয়নীকরণ শক্তি কি, লক্ষ্য করো আয়নীকরণ শক্তি বা বিভব, আয়নীকরণ শক্তি বা বিভব, দেখো এই পদার্থটা কি অবস্থায় আছে, কঠিন, একে তাপ দিলে হবে তরল, তাকে তাপ দিলে হবে গ্যাসীয়। তাহলে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন তাড়িয়ে 1 মোল ধনাত্মক আয়ন সৃষ্টি করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হবে তাকে ওই পরমাণুর আয়নীকরণ শক্তি বলে। যেমন আমি যদি দেখো এই সোডিয়াম থেকে 1 ইলেকট্রন তাড়াই, তাহলে Na+ সৃষ্টি হবে, তাহলে একটা শক্তির প্রয়োজন হবে। কতটুকু শক্তির প্রয়োজন হবে সেই কেস থেকে সোডিয়ামের আয়নীকরণ শক্তি, কতটুকু শক্তি প্রয়োজন হবে সেটা হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি। তাহলে যে সমস্ত ধাতুর আয়নীকরণ শক্তি কম বা কম মানে বিভবটা কম তারা সহজ আয়নীবন্ধন তৈরি করে, মানে দ্রুত ইলেকট্রন তাহলে ছেড়ে দিতে পারে অল্প তাপে অল্প শক্তিতে। এরপরে দেখো, যে সকল অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি তারা সহজে আয়নিক বন্ধন তৈরি করে। বিষয়টা কি, যে যে অধাতুর ইলেকট্রন আসক্তি, আসক্তি ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, তার মানে গ্যাসীয় অবস্থায় কোনো বিচ্ছিন্ন পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে পরিমাণ শক্তি নির্গত হয়, যে পরিমাণ শক্তি নির্গত হবে সেইটা হচ্ছে ইলেকট্রন আসক্তি। তাহলে 1 মোল ঋণাত্মক আয়ন সৃষ্টি করলে যে পরিমাণ শক্তি নির্গত হবে, লক্ষ্য করো তাহলে এখানে শক্তি কি হয়, নির্গত হয়, এখানে শক্তিটা নির্গত হয়। তাহলে যে সমস্ত অধাতুর ইলেকট্রন আসক্তি বেশি মানে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতা বেশি, ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি এক কথায়, তাদের ইলেকট্রন আসক্তি বেশি তারা সহজে আয়নিক বন্ধন তৈরি করে। দেখো তাহলে আয়নিক বন্ধনের সংজ্ঞা কি, যে ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় এবং অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়নের মধ্যে পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে, এবং আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগের সৃষ্টি হয় তাকে আয়নিক যৌগ বলে। তাহলে দেখো যে ধাতু পরমাণু কি করে, ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয়, আর অধাতু পরমাণু সেই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এই যে আমরা একটু আগে দেখলাম যে এই যে ধাতু পরমাণু ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 1 ইলেক্ট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হলো, আর ক্লোরিন 1 ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হলো, এই দুইটার মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে যে বন্ধনের সৃষ্টি হয় তাকে আয়নিক বা তড়িৎযোজী বন্ধন বলে, আর আয়নিক বন্ধনের মাধ্যমে যে যৌগের সৃষ্টি হয় তাকে আয়নিক যৌগ বলে। তো চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই যে কারা আয়নিক যৌগ, আয়নিক যৌগের কিছু উদাহরণ লক্ষ্য করো। দেখো সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, পটাশিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ব্রোমাইড আয়নিক যৌগ, আবার ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ব্রোমাইড, ম্যাগনেসিয়াম ব্রোমাইড এরা আয়নিক যৌগ। আমি এক একটা ধরনের বা ক্যাটাগরির যৌগগুলোকে আলাদা আলাদা লিখছি। দেখো সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড এরা আয়নিক যৌগ, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড এরা আয়নিক যৌগ, সোডিয়াম সালফাইড, পটাশিয়াম সালফাইড এরা আয়নিক যৌগ,
ক্যালসিয়াম সালফাইড, ম্যাগনেসিয়াম সালফাইড আয়নিক যৌগ, অ্যালুমিনিয়াম অক্সাইড আয়নিক যৌগ, এছাড়া আরো অনেক আয়নিক যৌগ আছে। এখন আমরা দেখব আয়নিক বন্ধন কিভাবে সৃষ্টি হয়। দেখো, আমরা একটা উদ্দীপকের আলোকে কাজটা যদি করি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। দেখো, তাহলে সহজে বুঝতেও পারবা কিভাবে প্রশ্ন আসে। দেখো, এ বি সি ডি চারটি মৌল, এদের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 11, 12, 16, 17, মানে 11, 12, 16, 17। এরা বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করে। দেখো, তাহলে এ বি সি ডি চারটি মৌল, এর পারমাণবিক সংখ্যা 11, এইটি হচ্ছে 12, 16, 17। তাহলে মৌলগুলোকেই আমি শনাক্ত করে ফেলি। দেখো প্রশ্ন কি বলছে, গ নম্বর প্রশ্ন, প্রশ্ন বলছে এ ও ডি দ্বারা গঠিত যৌগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। তাহলে আমরা আমরা প্রথমে দেখবে, দেখো এ ও এ তালি 11 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে কি, সোডিয়াম, আর ডি 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হচ্ছে ক্লোরিন, আর 12 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল কি, ম্যাগনেসিয়াম, আর 16 হলো সালফার। তাহলে আমরা আমাদের দরকার আছে এই দুটো, এই সোডিয়াম এবং ক্লোরিন। তাহলে আমরা কি বলতে পারি যে সোডিয়াম উদ্দীপক থেকে জানা যায় সোডিয়াম যে এ এবং ডি মৌল হলো যথাক্রমে সোডিয়াম এবং ক্লোরিন, এই সোডিয়াম এবং ক্লোরিন দ্বারা গঠিত যৌগের গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করা হলো। দেখো, তাহলে সোডিয়ামের আমরা কি কি লিখব, প্রথমে সোডিয়ামের কথাবার্তা বলবো, তারপরে ক্লোরিনের কথাবার্তা বলবো, তারপরে কম্বিনেশন। তাহলে দেখো, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 11, তাহলে জেড সমান সমান হচ্ছে 11। তাহলে ইলেকট্রন বিন্যাস দেখো, 1s2, 2s2, 2p6, 3s1। তার মানে তাহলে সোডিয়ামের দেখো, এ হলো নিউক্লিয়াস, প্রথম শক্তি স্তরে আছে সেগে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে আছে 8টা ইলেকট্রন, আর তৃতীয় শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন। এই সোডিয়াম পরমাণুর নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে হলে তাকে কি করতে হয়, হয় 1টা ইলেকট্রন ত্যাগ করতে হয়, অথবা এই অথবা 7টা ইলেকট্রন গ্রহণ করতে হয়। কিন্তু সোডিয়ামের পক্ষে এই 1টা ইলেকট্রন ত্যাগ করাটা সুবিধাজনক হবে, কারণ 7টা ইলেকট্রন গ্রহণ করাটা অধিক শক্তির প্রয়োজন হয়। অতএব সোডিয়াম পরমাণু কি করবে, 1টি ইলেকট্রন ত্যাগ করে, 1টি ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস আয়নের সৃষ্টি করবে, এনএ প্লাস আয়নের সৃষ্টি করবে। লক্ষ্য করো, অপরদিকে কে আছে, ক্লোরিন। লক্ষ্য করো, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17। তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। তাহলে দেখো, এই ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, এই হলো নিউক্লিয়াস, এই হলো প্রথম শক্তি স্তর, এখানে 2টা ইলেকট্রন আছে, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে, এবং তৃতীয় শক্তি স্তরে 7টা ইলেকট্রন রয়েছে। লক্ষ্য করো, তাহলে এই ক্লোরিন পরমাণুর যদি সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে হয়, নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠন কাঠামো অর্জন করতে হয়, তাহলে একে কি করতে হবে, 1টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, অথবা এই 7টা ত্যাগ করতে হবে, তাহলে নিয়মের মতো হতে পারবে। তাহলে কোনটা করা ক্লোরিনের জন্য সুবিধাজনক হবে, এই 1টা ইলেকট্রন গ্রহণ করা। কারণ কি, 1টা ইলেকট্রন গ্রহণ করলে সে নিকটতম প্রতিবেশী আর্গনের মতো হতে পারবে,
আর যদি সাতটা ইলেকট্রন ত্যাগ করে তখন সে দূরতম প্রতিবেশী নিয়নের মধ্যে হতে পারবে। মনে করো তুমি এভাবে মনে রাখতে পারো যে তুমি দূরতম প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে নাকি কাছের প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে? নিশ্চয়ই কাছের। তাহলে ক্লোরিন কি করবে? এই এক ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে এবং ক্লোরাইড আয়নের সৃষ্টি করবে। যেমন এই ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে কি করবে? এই ক্লোরাইড আয়নের সৃষ্টি করবে। এটা হচ্ছে তাহলে ক্লোরাইড আয়ন। এই দেখো এই ক্লোরাইড আয়নের সৃষ্টি করবে। তাহলে এভাবে দেখো সোডিয়াম আয়ন গঠিত হলো আর ক্লোরাইড আয়ন গঠিত হলো। এখন কি হবে? এদের ভিতরে আকর্ষণের সৃষ্টি হবে। দেখো তাহলে আমরা কি দেখলাম? এই সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস আয়ন সৃষ্টি করলো, আর ক্লোরিন ইলেকট্রন সেই ইলেকট্রন গ্রহণ করে কি করলো? ক্লোরাইড আয়ন সৃষ্টি করলো। তাহলে এই যে দুইটা আয়ন হলো, এই দুইটা আয়ন দেখো, তাই আমরা বলতে যে কিভাবে আকর্ষণ সৃষ্টি হলো দেখো। অতএব এভাবে আমরা বলতে পারি যে এভাবে সৃষ্ট সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি করে। এই দেখো আমরা ডায়াগ্রাম পদ্ধতিতেও দেখাতে পারি যে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে আমরা এভাবে ডায়াগ্রাম দেখাতে পারি। তাহলে সোডিয়ামের একটা ইলেকট্রন সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন দেখো ত্যাগ করে দিলে এই ক্লোরিন পরমাণু সে একটা ইলেকট্রন গ্রহণ করে। তাহলে আমরা ডায়াগ্রাম যদি দেখাই তাহলে এখানে সোডিয়ামের এখানে দুইটা শক্তি স্তর থাকবে, মানে এই শক্তি স্তরটা তখন কি ভ্যানিশ হয়ে যাবে, আর ক্লোরিনের এই সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন বাড়বে, ফলে কি আটটা ইলেকট্রন হবে। তাহলে এভাবে দুইটা আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে সোডিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি করবে, সোডিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি করবে। আশা করি তোমরা বুঝতে পারলে। এখন আমরা দেখি যে এখানে ক্রিয়া কৌশলটা কি ঘটে। লক্ষ্য করো এই যে আমরা তীর চিহ্ন দিয়ে দেখালাম যে সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করতেছে কিভাবে, দেখো তাহলে একটা একটা ইলেকট্রন ত্যাগ করে এনএ প্লাস আয়ন সৃষ্টি করে। আমরা এখন ইলেকট্রন আদান প্রদানটা দেখব। তাহলে ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন সৃষ্টি করে, কিন্তু এখানে একটা মজার ব্যাপার হলো দেখো, এই হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফ্লোরিন আর ক্লোরিন এরা হচ্ছে মৌলিক গ্যাস। এই মৌলিক গ্যাসগুলো দেখো ডাইমার হিসেবে থাকে, দ্বি পরমাণু হিসেবে অবস্থান করে প্রকৃতিতে, এরা দ্বি পরমাণু হিসেবে অবস্থান করে। তাহলে লক্ষ্য করো যে এই সোডিয়াম ত্যাগ করে থেকে একটি ইলেকট্রন, আর ক্লোরিনের একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়ন হয়, কিন্তু ক্লোরিন তো দ্বি পরমাণু হিসেবে থাকে ডাইমার হিসেবে, এই জন্য আমরা বা একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ক্লোরাইড আয়ন সৃষ্টি করলো। তাহলে দুইটা আরেকটা ক্লোরিন পরমাণু আরেকটা ইলেক্ট্রন গ্রহণ করলো, তাহলে দুইটা ক্লোরিন পরমাণু মিলে কি ক্লোরিন অণু হতে পারে? তাহলে দুইটা ক্লোরিন পরমাণু দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ক্লোরাইড আয়ন সৃষ্টি করে। তাহলে এখানে যদি দুইটা ইলেকট্রন লাগে তাহলে আমরা এখানে তো সোডিয়াম ত্যাগ করতেছে কি একটা ইলেকট্রন, তাহলে আমরা এইটাকে আমরা এই সমীকরণটাকে আমরা দুই দ্বারা গুণ করতে পারি। তাহলে গুণ করলে দেখো কি আস হবে, বা তাহলে টু সোডিয়াম মাইনাস টু ইলেকট্রন, টু সোডিয়াম আয়ন। আমি এই সমীকরণ দুটোকে আবার পাশাপাশি, আর এই ক্লোরিনেরটা এখানে নিয়ে আসলাম পাশাপাশি লিখলাম। এখন এখানে আমরা যোগ করে দেবো, যোগ করে দিলে কি হবে দেখো, এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, কেটে গেলে কি থাকবে, সোডিয়াম সোডিয়াম প্লাস ক্লোরিন, দুইটা সোডিয়াম পরমাণু ক্লোরিন অণু আর আছে সোডিয়াম ক্লোরাইড টু এন এ সি এল। তাহলে দেখো আমাদের একটা রাসায়নিক বিক্রিয়াও লেখা হয়ে গেল। দেখো তাহলে আমরা এখন এই সমীকরণ দুটোকে পাশাপাশি লিখে আমরা কি যোগ করে দিলাম, তাহলে আমাদের কি হলো, তাহলে একটা সমীকরণ হয়ে গেল, একটা রাসায়নিক বিক্রিয়াও দেখো সেটা হয়ে গেল। আমরা আরো একটা উদাহরণ একটু দেখে আসি।
দেখো কিভাবে ক্যালসিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি হয়। দেখো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। তাহলে ইলেকট্রন বিন্যাস কি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। তাহলে ক্যালসিয়াম পরমাণু কি করবে? এই সর্বশেষ শক্তি স্তরের 2টি ইলেকট্রন ত্যাগ করে দিবে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠনকাঠামো অর্জনের লক্ষ্যে। তাহলে ক্যালসিয়াম কি করবে? সর্বশক্তি স্তর 2টি ইলেকট্রন ত্যাগ করে দিলে এই ক্যালসিয়াম 2+ আয়ন সৃষ্টি করবে, আর তার সাথে যুক্ত হয়েছে কি? ক্লোরিন। তো লক্ষ্য করো, তাহলে ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস কি? দেখো এই যে আমরা একটু আগে দেখে আসলাম যে সর্বশেষ শক্তি স্তরে ক্লোরিনের 7টা ইলেকট্রন রয়েছে, তাহলে ক্লোরিন পরমাণু কি করবে? এক ইলেকট্রন গ্রহণ করবে, তাই না? এই এক ইলেকট্রন গ্রহণ করে এই ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে। কিন্তু দেখো ওই যে বললাম যে ক্লোরিন হচ্ছে দ্বিপরমাণু গ্যাস, এই জন্য 2টা ইলেকট্রন গ্রহণ করতে হবে। তাহলে একটা ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে একটা ক্লোরাইড আয়ন, তাহলে 2টা ক্লোরিন অণু মিলে, 2টা ক্লোরিন পরমাণু মিলে হয় অণু, তাহলে 2টা ইলেকট্রন গ্রহণ করে 2টা ক্লোরাইড আয়ন সৃষ্টি করবে। এখন দেখো আমাদের কিন্তু আসলে ইলেকট্রন আদান প্রদানটা একদম মিলে গেছে, তা আমরা কি করতে পারি? যোগ করে দিতে পারি। ইলেকট্রন কেটে গেল, এই ক্যালসিয়াম, এই ক্লোরিন, এই ক্যালসিয়াম ক্লোরাইড। দেখো ক্যালসিয়ামের যোজনী 2, তো এর যোজনী এর ঘাড়ে লিখি আমরা, ক্লোরিনের যোজনী তো 1 হয় না, 1 আর লেখা লাগে না। ক্যালসিয়াম ক্লোরাইড একটা রাসায়নিক সমীকরণ আমাদের শিক্ষা হয়ে গেল, তাই না? তো দেখো আমরা একটু স্লাইডে দেখি। দেখো তাহলে এখন আমরা সমীকরণ দুটোকে পাশাপাশি লিখবো, লিখে আমরা কি করব? যোগ করে দেব, তাই না? তো আমরা দেখলাম যে কিভাবে এই ক্যালসিয়াম ক্লোরাইড অণুটি গঠিত হয়। তাহলে ক্যালসিয়ামের সর্বশেষ শক্তি স্তর 2টি ইলেকট্রন, দেখছো এই একটা ক্লোরিন একটা গ্রহণ করছে, আর এই পাশের এই একটা ক্লোরিন আর একটা গ্রহণ করছে, এই করে এই ক্যালসিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি করেছে। আমরা আরো একটা উদাহরণ দেখে আসি। দেখো এই পটাশিয়াম অক্সাইড অণুটি কিভাবে সৃষ্টি হয়। দেখো লক্ষ্য করো, পটাশিয়াম এর জেড সমান সমান পারমাণবিক সংখ্যা হলো 19, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1। দেখো এই প্রথম শক্তি স্তর আছে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা ইলেকট্রন, এখানে আছে 8টা ইলেকট্রন, তৃতীয় শক্তি স্তরে, চতুর্থ শক্তি স্তরে আছে 1টা ইলেকট্রন। এখন এই পটাশিয়াম কি তাহলে ধাতু পরমাণু? এখন এই 1টা ইলেকট্রন ত্যাগ করলে পটাশিয়াম পরমাণু সহজেই নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের মতো গঠনকাঠামো অর্জন করতে পারে, আর্গনের মতো হতে পারে। এইটুকু হচ্ছে আর্গনের ইলেকট্রন বিন্যাস, আর্গনের মতো হতে পারে। তাই পটাশিয়াম কি করবে? 1টা ইলেকট্রন ত্যাগ করে পটাশিয়াম প্লাস আয়ন সৃষ্টি করবে। অপরদিকে দেখো কে যুক্ত হয়েছে? অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, তাহলে 1s2, 2s2, 2p4। লক্ষ্য করো অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 6টা। তাহলে দেখো এখানে অক্সিজেনের যদি সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ করতে হয়, তাহলে অক্সিজেন পরমাণু কয়টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে? 2টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে। তাহলে অক্সিজেন পরমাণু কি করবে? এই 2টা ইলেকট্রন গ্রহণ করে অক্সাইড আয়নে পরিণত হবে। লক্ষ্য করো অক্সিজেন কিন্তু মৌলিক গ্যাস, এই যে মৌলিক গ্যাস আমরা লিখছিলাম না, হাইড্রোজেন, অক্সিজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ক্লোরিন, ক্লোরিন। তাহলে অক্সিজেন, একটা অক্সিজেন পরমাণু ইলেকট্রন গ্রহণ করে 2টা অক্সাইড আয়ন হওয়ার জন্য। তাহলে অক্সিজেন অণু হতে গেলে কয়টা গ্রহণ করবে? দেখো 4টা, তাহলে 4টা গ্রহণ করা লাগবে, 4টা ইলেকট্রন গ্রহণ করা লাগবে, তাহলে 2টা অক্সাইড আয়ন হবে। লক্ষ্য করো তাহলে 2টা অক্সাইড আয়নের জন্য 4টা ইলেকট্রন প্রয়োজন, কিন্তু পটাশিয়াম দিচ্ছে তো 1টা ইলেকট্রন, তাহলে কি করতে হবে? লক্ষ্য করো তাহলে আমাদের কি করতে হবে, এই সমীকরণটাকে আমাদের 4 দ্বারা গুণ করতে হবে।
তাহলে এইটা যদি গুণ করি তাহলে আমি একটু উপরে লিখি এখানে দেখো 4k 4 ইলেকট্রন সমান সমান 4k প্লাস। তাহলে এখন আর এই সমীকরণটাকে এখানে আমরা নিয়ে আসি, অক্সিজেন 4 ইলেকট্রন সমান সমান 2 অক্সাইড আয়ন। দেখো এইবার আমার সমীকরণ দুটোকে আমরা যোগ করে দিই, তাহলে এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল। দেখো তাহলে 4টা পটাশিয়াম পরমাণু, 1টা অক্সিজেন অণু, আর এই হলো পটাশিয়াম অক্সাইড। আমি এখানে একটা 2 দেবো, দেখো দেখো 4টা পটাশিয়াম আর 2টা অক্সিজেন। তাহলে পটাশিয়ামের জন্য 1 এই পাশে 1, এখানে আর দেওয়া লাগে না, অক্সিজেনের জন্য 2 এখানে 2 দিলাম, 2 ব্যবহার করলাম, তাহলে একটা সমীকরণের শিকার হয়ে গেল। তাহলে এই সমীকরণটা এইভাবেই হয়, একটা রাসায়নিক বিক্রিয়া আমাদের শেখা হয়ে গেল। তো আমরা দেখো দেখি দেখছো পটাশিয়ামের সর্বশেষ শক্তি স্তরে কি আছে, একটা ইলেকট্রন, এই একটা ত্যাগ করে দিল। অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 6টা ইলেকট্রন আছে, তাহলে একটা অক্সিজেন পরমাণু গ্রহণ করলো 2টা ইলেকট্রন, অক্সাইড আয়ন হলো। তাহলে 2টা অক্সিজেন পরমাণু 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা অক্সাইড আয়ন হলো। এই জন্য দেখো এই সমীকরণটাকে আমরা 4 দ্বারা গুণ করে দিলাম, দেওয়ার পরে সমীকরণ দুটোকে আমরা পাশাপাশি লিখলাম, এরপরে আমরা যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো কি হলো, একটা সমীকরণও হয়ে গেল। আমরা আরো একটা উদাহরণ আমরা দেখে আসি, লক্ষ্য করো ম্যাগনেসিয়াম অক্সাইড, খুবই মজাদার এটা ম্যাগনেসিয়াম অক্সাইডটা। দেখো লক্ষ্য করো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 12, 12, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কয়টা, 2টা। তাহলে ম্যাগনেসিয়াম পরমাণু এই 2টা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম মানে Mg2+ আয়নের সৃষ্টি করবে। অপরদিকে অক্সিজেন, তাহলে আমরা করতেছি ম্যাগনেসিয়াম অক্সাইড, অপরদিকে অক্সিজেনের জেড সমান সমান পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, তাহলে ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p4, তাহলে সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন থাকে কয়টা, 6টা। তাহলে অক্সিজেনের সর্বশেষ শক্তি স্তরে 8টা করার জন্য কি লাগে, 2টা ইলেকট্রন লাগে। তাহলে এক অক্সিজেন একটু আগে আমরা দেখে আসলাম, এক অক্সিজেন পরমাণু 2টা ইলেকট্রন গ্রহণ করে এক অক্সাইড আয়ন তৈরি করলো, তাহলে বা তাহলে 2টা অক্সিজেন পরমাণু তেমন একটা অণু 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা অক্সাইড আয়ন সৃষ্টি করলো। লক্ষ্য করো এইখানে লাগতেছে 4টা ইলেকট্রন, কিন্তু এখানে ত্যাগ করে 2টা ইলেকট্রন, এই জন্য আমরা কি করি এইটাকে আমরা এই সমীকরণটাকে আমরা কি করি 2 দ্বারা গুণ করে দেবো। দেওয়ার পরে দেখো আমরা এখানে মুছে ফেললাম, আমরা এইগুলো সব মুছে ফেললাম, এই এখন এই যে সমীকরণটা আছে এটা মুছে আমি পাশাপাশি লিখি। দেখো এখন এইটাকে যদি আমি এই 2 দ্বারা গুণ করে দিই, তাহলে এখানে কি এখানে এখানে তাহলে 2 হয়, এখানে তাহলে 4 ইলেকট্রন, এখানে 2টা। এখন আমাদের এই সমীকরণ দুটো কি করলাম, যোগ করে দিলাম। যোগ করে দিলে দেখো এই ইলেকট্রন ইলেকট্রন কেটে গেল, তাহলে 2 ম্যাগনেসিয়াম অক্সিজেন অণু প্লাস অক্সিজেন সমান সমান, আমরা বাম পাশ বাম পাশ যোগ করে দিলাম, ডান পাশ ডান পাশ যোগ করে দিলাম। তাহলে আর এখানে তো আকর্ষণের ফলে কি হবে, এই ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন পরস্পর আকর্ষণের ফলে এই ম্যাগনেসিয়াম অক্সাইড অণু সৃষ্টি হবে। 2টা ম্যাগনেসিয়াম অণু হয়ে গেল, একটা রাসায়নিক সমীকরণ আমাদের শেখা হয়ে গেল। তাহলে লক্ষ্য করো এইভাবেই আয়নিক বন্ধন সৃষ্টি হয় এবং আয়নিক যৌগ গঠিত হয়। তাহলে এখানে কিন্তু দেখো একটা বন্ধন আছে, কিভাবে আছে, তাহলে এখানে দেখো বন্ধন আছে এই ম্যাগনেসিয়াম আর অক্সিজেনের মধ্যে, তাহলে কি আছে এখানে দেখো, এখানে কিন্তু দ্বিবন্ধন, কারণ 2 যোজনী ব্যবহার করছে, কিভাবে এই ম্যাগনেসিয়ামের যোজনীয় 2 অক্সিজেনের যোজনীয় 2, এর যোজনী আমরা এর ঘাটে লিখি, এর যোজনী এর ঘাটে লিখি, এই কেটে দিলাম, কেটে দিলে কি আমরা লিখতে পারি, কেটে দিলে আমরা ম্যাগনেসিয়াম অক্সাইড আমরা লিখতে পারি, এই জন্য এর মধ্যে কি দ্বিবন্ধন হবে, তাই না, এভাবে আয়নিক বন্ধন সৃষ্টি হয়।
তাহলে আমরা আরো একটা কথা একটু দেখাই, যে লক্ষ্য করো তাহলে ম্যাগনেসিয়াম দুটো ইলেকট্রন ত্যাগ করলো, অক্সিজেন দেখো একটা অক্সিজেন পরমাণু দুটি ইলেকট্রন গ্রহণ করলো, তাহলে দুইটা অক্সিজেন পরমাণু চারটা ইলেকট্রন গ্রহণ করলো, অক্সিজেন দ্বি পরমাণু হিসেবে থাকে এ কারণে। এখন আমরা সমীকরণ দুটো এক জায়গায় আনলাম, প্রথম সমীকরণটাকে এটাকে আমরা দুই দ্বারা গুণ করলাম, কারণ এখানে ইলেকট্রন আমাদের মিলানোর জন্য। এবার সমীকরণ দুটো পাশাপাশি লিখলাম, লেখার পরে আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে আমরা কি ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে আমরা দেখলাম কিভাবে আয়নিক যৌগ গঠিত হয়, আয়নিক বন্ধন সৃষ্টি হয়। কিন্তু আমাদের ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে দেখো এইভাবে দেখাতে হবে যে ম্যাগনেসিয়ামের সর্বশেষ শক্তি স্তরে এখানে দেখো দুটি ইলেকট্রন আছে, এই দুটি ইলেকট্রন দেখো অক্সিজেন পরমাণুকে এখানে ত্যাগ করে দিচ্ছে, আর অক্সিজেন পরমাণু সেই দুটি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে এখানে ম্যাগনেসিয়াম আয়ন হবে আর এখানে অক্সাইড আয়ন হবে, এই ম্যাগনেসিয়াম আয়ন এবং অক্সাইড আয়ন পরস্পর স্থির বৈদ্যুতিক আকর্ষণের ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড অণু সৃষ্টি করবে। তাহলে দেখো এই যে আমরা আজকে যৌগগুলো দেখলাম, এই যৌগগুলোর কি কি দেখলাম আমরা যৌগ, যে সোডিয়াম ক্লোরাইড, তাহলে এর মধ্যে একটা বন্ধন আছে সোডিয়াম, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কি আছে এই একটা বন্ধন, এই বন্ধনটা কিভাবে সৃষ্টি আমরা জানলাম। এরপর দেখলাম আমরা কি ক্যালসিয়াম ক্লোরাইড, তা সেখানে দেখো এই একটা ক্যালসিয়াম, তাহলে এই একটা ক্লোরিন এই একটা ক্লোরিন, এখানে দেখো এইভাবে বন্ধনটা গঠিত হয়, মানে ক্যালসিয়াম দুটি ইলেকট্রন এভাবে ক্লোরিন ক্লোরিনকে দিয়ে বন্ধনে আবদ্ধ হয়ে ক্যালসিয়াম ক্লোরাইড অণু সৃষ্টি হয়েছে। তারপর আমরা আরেকটা দেখছি কি পটাশিয়াম অক্সাইড, সেখানে কি লক্ষ্য করো এই এলো অক্সিজেন, এই একটা পটাশিয়াম এই একটা পটাশিয়াম, আমরা গাঠনিক আকারে দেখালাম। তারপরে আমরা দেখলাম কি ম্যাগনেসিয়াম অক্সাইড, এর মধ্যে দেখছো কিভাবে আছে এই ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, এখানে দ্বি বন্ধন আছে। তাহলে আসলে দেখো এই একটা বন্ধন একটা যোজনীয় প্রকাশ করে, এখানে সোডিয়ামের যোজনী হচ্ছে এক, ক্লোরিনের যোজনীয় এক, মানে ওয়ান ওয়ান, এই জন্য দেখো এক, এরও একটা বন্ধনের সাথে মিলিত হয়েছে, এই একটা বন্ধনের সাথে মিলিত হয়েছে। এখানে ক্যালসিয়ামের যোজনী দুই, এই জন্য ক্যালসিয়াম দেখো এক দুই, দুইটা বন্ধনের সাথে মিলিত হয়েছে, আর ক্লোরিনের যোজনী ওয়ান, তাহলে ওয়ান ওয়ান একটা বন্ধনের সাথে মিলিত হয়েছে। লক্ষ্য করো পটাশিয়াম অক্সাইডে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই, তাহলে এই জন্য দুইটা বন্ধনের সাথে মিলিত হয়েছে ওয়ান টু, আর পটাশিয়ামের যোজনী হচ্ছে এক, তাহলে একটা বন্ধনের সাথে মিলিত হয়েছে ওয়ান, এ পাশে ওয়ান, একটা বন্ধনের সাথে মিলিত হয়েছে। দেখো তাহলে অক্সিজেন দেখছো এই পাশে একটা বন্ধন একটা বন্ধন, তাহলে কি দুই যোজনী, আর এখানে দেখো ম্যাগনেসিয়ামের যোজনীয় দুই অক্সিজেনের যোজনীয় দুই, তাহলে এই কারণে এখানে আমরা এর যোজনী এর ঘাড়ে লিখি, এর যোজনী এর ঘাড়ে লিখি, তারপরে ম্যাগনেসিয়ামের যোজনী লাগবে অক্সিজেনের পাশে আর অক্সিজেনের যোজনী লাগবে ম্যাগনেসিয়ামের পাশে, এই দুই দুই কেটে গেল, তখন শুধু এই ম্যাগনেসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড। তাহলে দেখো ম্যাগনেসিয়ামে ম্যাগনেসিয়াম অক্সাইডের মধ্যে আমি কেন এই দ্বি বন্ধনটা দিয়েছি, কারণ হলো এখানে দুইটার যোজনী দুই দুই করে, এই যে অক্সিজেন যোজনী এক দুই, আবার ম্যাগনেসিয়াম যোজনী করবো এক দুই, এভাবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে আজকের পাঠ থেকে শিখলে যে আয়নিক বন্ধন কি, আয়নিক বন্ধন কিভাবে গঠিত হয়, আমরা বেশ কয়েকটা উদাহরণও দেখলাম। তা দেখো তোমরা যখন পরীক্ষার খাতায় উপস্থাপন করবে, তখন ইলেকট্রন বিন্যাস পদ্ধতিতে আমি দেখালাম বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এভাবে ডায়াগ্রাম পদ্ধতিতেও দেখাতে পারো, আলোচনা বর্ণনা সবই একই রকমের, কিন্তু শুধু ডায়াগ্রাম বললে এভাবে ডায়াগ্রামের চিত্রটা আঁকাতে হবে। আর ইলেকট্রন বিন্যাস পদ্ধতি বললে বর্ণনা লিখতে হবে সাথে এভাবে দেখাতে হবে। তাহলে আশা করি বুঝতে পারলে সবাই, তাহলে সবাই ভালো থেকো, আজ এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।